আহমদ শফি ইন্তেকাল করেন নাই, আহমদ শফি চির ওমর হয়ে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের সন্তানদের কলিজার মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? এই আহমদ শফিকে নিয়ে কোন ব্যক্তি কোন ফয়সা কথা যদি বলো, অবশ্যই অবশ্যই তোমাদের বিচার তো হবেই হবে। দুনিয়াতে যদি বিচার না পাই, আমরা আহমদ শফির সন্তান হয়ে কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, পবিত্র জুমার নামাজকে সামনে রেখে ইয়াউমুল জুমায় আল্লাহ তাআলা বিগত সপ্তাহে এই সপ্তাহতেও এই জুমাতেও ওলামা ইকরামদের নেক সহবতে দাওয়াত ও তবলিগের নিসবতে হক্কানি রব্বানি ওলামা ইকরামের পথে যে আল্লাহ তার ঘরের মেহমান বানিয়ে মসজিদে উপস্থিত করে দিলেন দয়ার চাদর দিয়ে আদর করে, সেই আল্লাহর গোলামের পরিচয় দিয়ে আল্লাহর পক্ষে শুক্রিয়া আদায় করছি, আওয়াজ করে জবান খুলে মহব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে সমস্ত ইমানওয়ালা কালমাওয়ালা মুসলমান ইমানদারদের দাবি, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, আমরা সবাই সমস্ত উম্মতে মুহাম্মাদীদের দাবি, আমরা সবাই নবীকে ভালোবাসি। বলেন, আমি যদি কারো পাগল হই কারো আশিক হই, আমি তাকে খুশি করার জন্য খুশি করানোর জন্য বলবো আমি আপনাকে ভালোবাসি, এইটার দাম বেশি নাকি যাকে ভালোবাসি তিনি আমাকে বলার আগে আমি বলার আগেই তিনি আমাকে বললো আমি তোমাকে ভালোবাসি, কোনটার দাম বেশি? যাকে পাওয়ার আশায় যাকে ভালোবাসার আশায় আমি সব কিছু বিলীন করে দিয়ে তার প্রেমের আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষিত হয়ে আমি তার কাছে যাইতেই সে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমার ভালোবাসা বলার চাইতে তারটার বলার দাম বেশি, কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই ইমানদার মুমিন কালমাওয়ালা মুসলমানদের আমাদের একটাই দাবি, আমরা সবাই আল্লাহকে বেশি ভালোবাসি, আল্লাহকে বেশি ভালোবাসি। এখন যদি আল্লাহ তাআলা এইভাবে সুসংবাদ জানায় বলে ও ইমানওয়ালারা আমি আল্লাহ তোমাদের ভালোবাসি, সুবহানাল্লাহ, বলেন আমরা বাংলাদেশের 16 কোটি 17 কোটি বা 12 কোটি বা 13 কোটি বা সারা পৃথিবীর মুসলমান, আমরা বললাম তোমাকে ভালোবাসি আর আল্লাহ বললেন আমি তোমাদের ভালোবাসি, তা আমাদেরটার দাম বেশি না আল্লাহর বলাটার দাম বেশি? বলেন আমাদেরটার দাম বেশি না আল্লাহর বলাটার দাম বেশি? আল্লাহর বলাটার দাম বেশি। তবে আমাদের ভালোবাসায় কোনো কিন্তু টিন্তু নাই, আমরা নানান দিক দিয়ে চিন্তা ভাবনা করলে
আমরা আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কিন্তু আমাদের মুখাপেক্ষী না। আমরা আল্লাহকে ভালোবাসলো আল্লাহর কিছু যায় আসে না, আল্লাহর লাভ লস নাই। আর আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ ছোট্ট একটা সুরা দিয়েই এটার প্রমাণ করে বলে দিয়েছেন, দলিল বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথাটা কার? আপনারা আবার একটু বলেন, আমরা সম্মিলিতভাবে ইমানের দাবিতে পূর্ণ সত্যবাদী হইয়া দেখতহীন কণ্ঠে আমরা বলছি, আমরা সবাই কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। পৃথিবীতে যত মানুষ যত কাজ করে, আপনি যদি কোনো মাজারে সেজদা দেওয়া ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে আপনি এই লাল চাদর দিয়ে ঢাকা কবরটা সামনে রেখে কেন মাথা নিচু করেন, এই দেখবেন যত কথাই বলুক সর্বশেষ একটা কথা কইব, আল্লাহরে পাওয়ার আশায়। হ্যাঁ, এক একজন এক এক রকম বলে আর কি, কেউ বলে দয়ালরে পাওয়ার আশায়, ঠিক না? কেউ বলে আল্লাহরে পাওয়ার আশায়। জানি না আপনাদের জীবনে এরকম ঘটনা ঘটছে কিনা, আমাদের চলাফেরার ক্ষেত্রে অনেক ব্যক্তিকে এরকম জিজ্ঞাসা করা হয়েছে, ভাই আপনি যে মাথায় চুলের জট, গায়ে সালার সট, এই বেশ ধরছেন কে? হ্যাঁ, কথা না করল ইশারা মানে ওনারে পাওয়ার আশা, ওনারে পাওয়ার আশা, ভাই এত বড় গরু নিয়ে যাইতেছেন, এই গরুটা তো আপনার এলাকার গরিব নেই, খাওয়াইতে পারতেন, আপনি এত বড় গরু লয়ে দিতেছেন দরকার কি? দয়াল দয়াল রে পাওয়ার আশায় যাইতেছে, এরকম বলে না? মসজিদে অনেক কথা লাগাম নিয়ে বলতে হয়, আর এটা উচিত। যারা দায়ী হবে, যারা নসিহত করবে, যারা ওয়াজ করবে, তাদের ভাষাটা সংযত হওয়া, লাগাম নিয়ে কথা বলা, লাগামহীন কথা বলা যাবে না। আপনাদের আমার বিশেষ করে এই এলাকার মধ্যে বর্তমান দুই সপ্তাহ যাবত একটা ক্ষোভ আপনাদের অন্তরে দাউ দাউ করে জ্বলতেছে, আঙ্গ খতিব সাহেব দিছেতে না, আমাকে খতিব সাহেব দিছেতে না, খতিব সাহেব ওই অমুক রে আমরা গ্রেপ্তার করলাম, আন্দোলন করলাম, এই করলাম, ফল্লা করলাম, দপলা করলাম, হুজুরি দি কোনো সেট সেট মেতে না। শোনেন, আমি আমাকে একজন ভণ্ড বলল, আমি যদি পাল্টা তাকে ভণ্ড বলি তাহলে আমার আর তার মধ্যে তফাত কি রইল? কথা বলেন না কেন? আমাকে একজন আমার জন্ম নিয়ে কথা বলল, জন্মের মধ্যে ভেজাল দিয়ে আমাকে বিষদগার করলো, আমিও যদি তাকে পাল্টা একই ভাষায় গালি দেই তাহলে যে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য রইল কি? কথা বলেন ঠিক কিনা? আমি যদি আমাকে যদি কেউ নোংরা ভাষায় গালি দেয়, আমি যদি তাকে নোংরা ভাষায় গালি দেই তাহলে সেও যেই নোংরা আমিও তো সেই নোংরা হয়ে গেলাম, ঠিক কিনা বলেন? তবে সাম্প্রতিক কালে এই সময়ে আমাদের অন্তরে এমনি ব্যথা, সেটা হলো যে যুগ শ্রেষ্ঠ অলিকুল শিরোমণি
আমাদের আকাবের আমাদের বুজুর্গ আমাদের রুহানি পিতা যার আমরা রুহানি সন্তান আমির হেফাজত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ আল্লাহ হযরতের দরজাকে বুলন্দ করে দেন আমিন বলেন আমিন আমিন আবার বলেন আমিন আমিন হযরতের রুহানিয়াত ফয়জিয়াত বারাকাত মাগফিরাত আল্লাহ আমাদের সবার অন্তরে দান করে দেন আমিন হযরত ইন্তেকালের পরে হযরতকে নিয়ে এক দলের এক নাম করা ব্যক্তি বিশদগার করছে কটুক্তি করে কথা বলছে এখন বলেন আমি যদি তার নামটা আমার মুখ দিয়ে নেই তো এই বেটা ভাইরাল হয়ে গেল গা কথা কয় না ঠিক এই বেটা কি হইলো হ্যাঁ যে আমার বাবাকে বাবাকে গালি দেয় যে আমার বাবাকে গালি দেয় আমি ওই রকম একটা বিশ্রী মানুষের নাম কি করে আমার এই সুশ্রী মুখ দিয়ে নেই এটা হতে পারে না আর আপনি কইবেন যে ভাই আপনি মনে ভয় পান লাগে নাম নিতে ভয় পান না 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 ভয়ের এখানে কিচ্ছু নাই ভয়ের এখানে কিচ্ছু নাই আমি যেই আমার পবিত্র আমার মুখ দিয়ে আমি যে পবিত্র নামটা নিছি আহমদ শফি এই একই জিব্বা দিয়া একই জবান দ্বারা আমি তার নামটা নিতে পারি না কথা বলেন না কেন আমি তার নাম নিতে পারি আমি তার নাম নিতে পারি এটা আপনারা নেন আমি নিতে পারবো না কে কোন বন্ডামি করছে না কি করছে এটা আপনারা বলবেন আমি নিতে পারবো না কারণ আমার কাছে আমার আমার আমাদের মুরব্বী সেরেতাস হাজরাতের হযরত আল্লামা শাহ আহমদ শফি আমাদের চিন্তা চেতনার নায়ক ছিলেন নায়ক আছেন আমরা তার অনুসারী হয়ে কাজ করব হাত্তাল মউত পর্যন্ত তবে আজ যদি কোনো কোনো ইসলাম বিরোধী শক্তি কোনো ইসলামী আন্দোলন বিরোধী কোনো সহি চিন্তা বিরোধী যদি কোনো মতাদর্শ যদি এই কথা চিন্তা করে যে আহমদ শফি দুনিয়ায় নাই এখন যেমনি ইচ্ছা সেমনি ইসলামী আন্দোলনকে বানচাল করা যাবে ইসলামকে ধ্বংস করা যাবে তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আহমদ শফি ইন্তেকালের পরে আহমদ শফির সন্তানেরা এইভাবে শপথ নিয়েছে বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন যে কোনো জায়গায় কোন নাস্তিক কোন মুরতাদ কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলবে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে আহমদ শফির সন্তানেরা চুপ থাকবে না আন্দোলন না করে বসে থাকতে পারে না এটা স্পষ্ট কথা কোন হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের রুহানি সন্তানেরা আন্দোলন না করে বসে থাকবে না কথা বলেন ঠিক কিনা একটা ঢিল মারছে মৌচাকে একটা ঢিল মারছে রানীমা এখনো খবর পায় নাই রানীমা এখনো খবর পায় নাই এখন কেউ যদি বলে খেলা হবে আসো খেলা হবে হ্যাঁ অমুকে জেলে কেন জবাব দাও এগুলো এগুলো কোনো কথা না যে যে কর্ম করবে তার কর্মের ফল ওই রকমই হবে ঠিক কিনা বলেন তবে আমি আবারও বলছি আমি এমন কোনো ভাষা এমন কোনো ল্যাঙ্গুয়েজ এমন কোনো টকিং এমন কোনো ওয়ার্ড এমন কোনো শব্দ আমি ব্যবহার করব না যাতে কেউ বলে যে তারা না হয় মাজার পূজা করে তাদের মুখ খারাপ হয়েছে তুমি আহমদ শফির ছাত্র হইয়া তুমি আহমদ শফির রুহানি সন্তান হইয়া তোমার মুখ খারাপ হইল কিভাবে তাহলে আমাদের নাফালাফির দাম কোথায় ভদ্রবাপের সন্তানেরা কোনোদিন গালি দিয়ে প্রতিবাদ করে না ভদ্রবাপের সন্তানেরা কোনোদিন মারদাঙ্গা হাঙ্গামা করে প্রতিবাদ করে না ভদ্রবাপের সন্তানেরা ভদ্রতা অনুযায়ী জবাব দিতে জানে এইটাই ওলামায়ে দেওবন্দের শিক্ষা এটাই কি ওলামায়ে দেওবন্দের শিক্ষা শিক্ষা আপনারা রাগ করলেন নাকি বেজার হইলেন বেজার হইলেন আহা কেন মনে রাখবেন না আরে
আহমদ শফির হাত তো মরহুম আল্লামা শেখুল ইসলাম আল্লামা শফি আহমদ শফি রহিমাহুল্লাহ তাআলা আনহুর হাত হোসেন আহমদ মাদানির হাতের সাথে লাগানো। হোসেন আহমদ মাদানির হাত আমার বন্ধুগণ যাইতে 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 হযরত বিশ্বনবীর হাত পর্যন্ত লাগানো। তাহলে আদর্শ তো ওইখান থেকে সাপ্লাই হয়, ভদ্রতা তো ওইখান থেকে সাপ্লাই হয়, কথা বলেন ঠিক কিনা? ভদ্রতা তো রসুল থেকে সাপ্লাই হয়, রসুলের দরবার থেকে আসে, আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে ওলামায়ে দেওবন্দদেরকে আদর্শ শিখিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যে অনেকদিন আগে একটা আমি ইসলামী যেটা কবিতা অনেকদিন আগে প্রায় 12 বছর 13 বছর 14 বছর 18 বছর আগে আমি এইভাবে বলতাম মাঠ ময়দানে, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা ছিল না আজান ধ্বনি, সে আধার জগতে এসেছিলে তুমি হে সাধক রব্বানি, মানুষের মাঝে মানব রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয়, ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়। গালি গালাজ করে ইসলাম কায়েম করছে, মারামারি করে ইসলাম কায়েম করছে, কারো কলার দইরে টান দিয়ে ইসলাম কায়েম করছে, কারো কারো সাফার দাঁত ভাঙিয়া ইসলাম কায়েম করছে? না 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 না, এটা রসুলের আদর্শ না, বরঞ্চ হাদিস প্রমাণ করে, ইতিহাস প্রমাণ করে, তাফসীরের কিতাব প্রমাণ করে, আল্লাহ রসুল এত উত্তম চরিত্রের মানুষ ছিলেন, এত মহান চরিত্রের মানুষ ছিলেন। আমার বন্ধুগণ আল্লাহু আকবার আল্লাহু আকবার, যার কাছে যার চরিত্রের ছোঁয়া লেগে খারাপ মানুষ ভালো হয়ে গেছে, খারাপ মানুষ একটু প্লিজ মনোযোগ ঠিক করেন, মোবাইল থাকলে মোবাইল সাইলেন্ট করেন, চরিত্রের ছোঁয়া লেগে মানুষ কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। তো আমাদের দাবি কি? আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, আমরা সবাই আর আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে ভালোবাসি, আমি তোমাদেরকে ভালোবাসি, কোনটা দামি? আমাদেরটা না আল্লাহরটা? তবে আমাদেরটার ভালোবাসার মধ্যে কোনো কিন্তু টিন্তু নাই, আল্লাহর ভালোবাসার মধ্যে কিন্তু আছে। কি আছে? আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভালোবাসতে পারি, শর্ত একটা, শর্ত হইল আমার যে ভালোবাসার পাত্র যারে আমি এত সুন্দর করে বানাইছি, তোমাদেরও আমি সুন্দর করে বানাইছি, আমাদেরকে সুন্দর করে বানাইছেন কে? পৃথিবীতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবচাইতে সবচাইতে বেশি সুন্দর হইল মানুষ, এ কথাটা কার? আল্লাহ বলেন সূরা তিনের মধ্যে বলেন لقد خلقنا الإنسان في أحسن تقويم. قرآنের সাথে যাদের দুশ্মনী আছে কোরআন শোনার পরে তারা চিন্তা ব্যস্ত থাকে, আমি কি এখন কি কমু? আরে ভাই, আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, কোরআন শোনার পরে আপনার ইমানের যে একটা পাত্র আছে, ইমানের যে একটা জোলা আছে, এই জোলার বান্ধন খুলুন লাগবো না, ইমান এমনি বাইরে দেইব, ইমান এমনি বাইরে দেইব, যাদা তুমি ইমানা, এটা আল্লাহর কথা, আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা ইমানদার তাদের সামনে যখন আমার কোরআন তেলাওয়াত করা হয়,
এই কোরআন কোরআন তেলাওয়াত শোনার পরে তাদের ঈমান বেড়ে যায়, তাদের ঈমান কি হয়ে যায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম কথাটা কার, জোরে বলেন, আমরা ইমানদার, আমরা কি কাকে ভালোবাসি, বলেন কাকে, আল্লাহকে ভালোবাসি। তো সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছেন কে, আল্লাহ, আল্লাহ পাক মানুষ বানাইছেন, আমাদের চাইতো বেশি সুন্দর বানাইছেন সকল দিক দিয়া আল্লাহ পাক তার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বলেন যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও তাইলে আমার পছন্দনীয় যে একটা বান্দা আছে, আমার যে একটা পছন্দনীয় বান্দা আছে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তোমরা কি করো, ভালোবাসো, তাকে কি করো, তাকে কি করো, ভালোবাসো। আমার ভাইরা, তার মানে আল্লাহ পাক স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলেন যারা আমাকে পেতে চায় তারা যেন আপনার অনুসারী হইয়া যায়, তারা যেন আপনার আপনার অনুসারী হইয়া যায়। একটা মানুষের অনুসারী তখন হয় যার অনুসারী হবে তার কয়েকটা গুণ বেশি থাকলে, কয়েকটা গুণ বেশি থাকলে। এর মধ্যে দেখেন হাদিসের মধ্যে তফসির কিতাবে অনেক গুণের কথা আছে। আল্লাহ রসুলের অনুসারী কেন সাহাবা একরাম হয়েছেন, উম্মতে মুহাম্মদী কেন নবীদের অনুসারী হবেন, অনেক গুণের কথা আল্লাহ পাক নিজেই বলছেন, মুহাদ্দিসিনে কিরামও বলছেন। কিন্তু আমার ভাইরা সব গুণের কথা বলে এই একটা একটা জুমা না, হাজার জুমা তো শেষ করা যাবে না, কয়েকটা গুণের কথা বলি। এর মধ্যে এক নাম্বার হল, পৃথিবীতে যত মানুষের চেহারা যত সুন্দর হোক, যত নবীর চেহারা যত সুন্দর হোক, আমার নবীদের চেহারা একলাই ওই রকম সুন্দর, একলাই আমার নবীর চেহারা একাই এর চাইতে বেশি সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর চেহারা কেমন সুন্দর বাবাজি, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সৌন্দর্যের অধিকারী ছিলেন বন্ধু, নবী আর রহমান দু জাহানের নবী, প্রেমের ছবি। আল্লাহর নবী এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন। আরে বন্ধু, ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই এক ঘর থেকে আরেক ঘরে যাবে, আলোর কোনো খোঁজাখুঁজি আসে আলো তারা পাচ্ছে না, এক ভাই আরেক ভাইকে ডেকে বলতেছেন ভাই যান কোন আলো নিয়ে আমরা নিজের ঘরে যাব। বড় ভাই হোসেনকে ডাক দিয়ে বললেন ভাই রে নানাকে বলো না, নানাকে বলো না, নানা যেন আলোর ব্যবস্থা করে দেয়। এবার বাজান রে আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ নবী হাসান হোসেনকে ডাক দিয়ে বললেন নানা ভাইরা তোমরা এক কাজ করো, এই যে যে তোমাদের চুলা আছে এই চুলায় আগুন জ্বালাও, এই চুলায় আগুন জ্বালাও, এই আগুনটা জ্বললেই তো তোমরা তোমাদের ঘরে যাইতে পারবা। হাসান হোসেন ডাক দিয়ে বললেন নানা গো আগুন জ্বালার মতন কাঠখড়ি আমাদের বাড়িতে নাই, আমাদের জোগাড় নাই। আমার নবী ডাক দিয়ে বললেন হাসান হোসেন রে চিন্তার কোনো দরকার নাই রে ভাই,
তবে তোমরা তোমরা যাও, আমি ব্যবস্থা করতেছি, আমি ব্যবস্থা করতেছি। আলো কোথায় পাইবা জানতে চাই ও গো নানা ভাই, আলো কোথায় পাইবা জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বললেন, হাসান হুসাইন তোমরা দরমাড়ো না আস্তে আস্তে যাইবা, এটা তোমাদের ব্যাপার, আমি তোমাদের ঘরে যাওয়ার ব্যবস্থা করতেছি। দুনোবাই আমার বন্ধুগণ সুন্দরভাবে দৌড় মারবে, কিন্তু দেখেন আলো কেমনি পাবে। এখানেই শেষ নয় বন্ধু, আমি বলছি, আমি বলছি, কোথা থেকে সেই কিরণ আসলো, সেই আলো আসলো, সেই টর্চ লাইটের ফোকাসিং পাওয়া গেল। আমি আপনাদেরকে বলছি, আমার বন্ধুগণ, আমার বাইরারে, হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা উম্মুল মুমিনিন, জগৎ জননী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আরে পৃথিবীর মুসলমানেরা, আমার নবীজি কেমন আলোর নবী ছিলেন, আমার নবীর চেহারা কেমন সুন্দর ছিল। আমি তোমাদের বলে দিই, দুনিয়ার নারীরা, দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমাদেরকে বলে দিই, তোমাদের জন্যে আল্লাহর পদ, আল্লাহ আল্লাহ আল্লাহর দেওয়া সূর্য উঠে সকালবেলা পূর্ব আকাশে, আর আমি আয়েশার ঘরে সূর্য উঠে পশ্চিমের সূর্য ডুবে গেলে, বলেন না আল্লাহু আকবার। এর আয়েশা আমার বন্ধুগণ, আমার ভাইরা, উম্মুল মুমিনিন জগৎজননী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ রে, তোমাদের সমস্ত বান্দা বান্দিদের জন্যে দুনিয়ার সব জায়গায় সূর্য উঠে সকালবেলা পূর্ব আকাশে, আর আমি আয়েশার জন্যে আমার আল্লাহ সূর্য উঠাইয়া দেয়। দুনিয়ার সূর্য যখন ডুবে যায়, তখন সন্ধ্যার পরে আমার নবী যখন আমার ঘরে ঢুকে, আমার ঘর আলোকিত হইয়া যায়। আমার বন্ধুগণ, আমার বৈরা, সৌন্দর্যের দিক দিয়া আমার নবী শ্রেষ্ঠ, কথা বলেন ঠিক না বেঠি? সৌন্দর্যের দিক দিয়া আমার নবী শ্রেষ্ঠ। এখানেই শেষ নয়, আমার বন্ধুগণ, আমার বাবা দিদারে, আম্মা জানাই সারা দিয়াল্লাহু তাআলা আনহার বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, কেন তোমরা নবীর ভক্ত হইবা না, কেন তোমরা নবীর অনুসারী হইবা না? একদিনের ঘটনা, একদিনের ঘটনা, আমার নবী যখন ঘরে ঢুকতেন, আমার নবী যখন ঘরে তশরিফ আনতেন, এমন হইতো আমাদের ঘরের ল্যাম্পের বাতির তেল শেষ হয়ে যেত, মশালের তেল শেষ হয়ে যেত, অন্ধকারে আমরা নিমজ্জিত থেকে যেতাম। আমরা যদি কখনো প্রয়োজনের তাগিদে সুতা যদি শুয়ের পিছন সাইডে ঢুকাইতে চাই, অন্ধকারে তো ঢুকাইতে পারি না। আল্লাহ নবী যখন আমাদের ঘরে তশরিফ আনতেন, নবীদের চেহারার এত কিরণ হইত, নবীদের চেহারার এত আলো হইত, অন্ধকার রজনীর মধ্যে আল্লাহর নবীর চেহারার সৌন্দর্যের কারণে আমি শুয়ের পিছন সাইটে, শুয়ের ফাঁকা দিয়া সুতা পর্যন্ত দিতে পারতাম। বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাইরে, আমার বন্ধুগণ, আমার বাইরা, দুনিয়ার পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে, আমার নবীর গায়ে কিন্তু কোনো কলঙ্ক ছিল না, আমার নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্ক ছিল না। একাধিক জায়গায় একাধিক বয়ানে এই কথাটা আপনারা হয়তো বা আমার জবানে শুনেছেন, ওলামা ইকরামদের জবানে শুনেছেন। বাজানলে দিলটা নরম করে দেন, দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি পড়েনি। আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট খাদিম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে বাড়িতে এসেছেন। মা জননী ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, বাবা রে, ও বাবা, আমি নবীজিকে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। হযরত আনাস ডাক দিয়ে বললেন, মা গো, আমি আমার নবীকে দাওয়াত দিয়ে আসি। এবার হযরত আনাস অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, শুধু সৌন্দর্যের কথা বলছি। দুনিয়ার সৌন্দর্যের মধ্যে অনেক অনেক সময় স্পট থাকে, দাগ থাকে, কিন্তু দেখেন আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নেই। হযরত আনাস
আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন নবী গো আমার মা আপনাকে দাওয়াত দিছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আনাসরে তোমার মায়েরে বলে দিও আমি তোমার মার দাওয়াত কবুল করেছি, তবে রে আনাস আমি দিনের বেলা যাব না, আমি কিন্তু সূর্য ডোবার পরে পূর্ণিমার চাঁদ ওঠার পরে আমি সন্ধ্যার পরে যাব। হযরত আনাস একটা দর্মির বাড়িতে এসে ডাক দিয়ে বললেন মা গো আল্লাহর নবী দাওয়াত কবুল করেছেন, তবে নবীজি দিনের বেলায় আসবেন না, নবীজি রাত্রি বেলায় আসবেন, সন্ধ্যার পরে আসবেন, পূর্ণিমার চাঁদ ওঠার পরে আসবে। হযরত আনাসের মা ডাক দিয়ে বললেন আল্লাহ গায়েবের মালিক তো নবী না, গায়েবের মালিক তো আপনি, আমার নবীজি কেমন করে গায়েবের খবর জানলো? আরে বন্ধু নবীজি গায়েবের মালিক নয়, তবে আমার আল্লাহ যদি নবীকে গায়েব জানায় দুনিয়ার কেউ কিন্তু বাধা দিয়ে রাখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? বলেন গায়েবের মালিকে, আবার বলেন গায়েবের মালিকে। গায়েবের মালিক কোনো পীর নয়, গায়েবের মালিক আমার বন্ধুগণ কোনো আমির নয়, গায়েবের মালিক কোনো নেতা নয়, গায়েবের মালিক কোনো বক্তা নয়, গায়েবের মালিক কোনো নবী পয়গম্বর নন, গায়েবের মালিক কেবলমাত্র আমার আল্লাহ। একটা ডাক দেন না মায়া করে, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরে আর একবার মায়া করে বলেন আল্লাহ। সৌন্দর্যের কথা বলছি, আমার নবীজি আনাসকে ডাক দিয়ে বললেন আনাস রে তোমার মাকে বলে দিও আমি দিনের বেলা যাব না, আমি রাত্রি বেলায় যাব। ও বাজান রে হযরত বিশ্ব নবীজি এবার যখন আনাসের বাড়ির দিকে আসতেছেন, হযরত আনাসের মা আনাসকে সামনে দাঁড় করাইয়া আনাসের ঘাড়ের উপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আমার বন্ধুগণ চেহারাটা এরকম করে তাক করে রাখছে, এই সূর্যের দিকে তাকায়। হযরত আনাস ডাক দিয়ে বললেন মা গো, ও গো মা কেমন কেমন জানি করতেছেন, একবার চাঁদের দিকে তাকান আর একবার নবীর চেহারার দিকে তাকান, কারণ কি? আনাসের মা ডাক দিয়ে বলেন আনাস রে আমার দিলের খবর তুই জানোস না, দিলের খবর জানে আল্লাহ। আমি আগে থেকে নিয়ত করেছিলাম নবী যদি কোনোদিন আমার বাড়িতে আসে, আল্লাহর নবী যেন রাত্রিবেলায় আমার বাড়িতে আসে, তবে সব রাত্রে নয়, যেদিন পূর্ণিমার চাঁদ উঠবে ওই দিন যেন এতিম নবী আমার বাড়িতে আসে। দুনিয়ার মানুষ যে বলে নবী অনেক সুন্দর, ওই পূর্ণিমার চাঁদ যদি উঠে আমি পূর্ণিমার চাঁদও দেখতাম, আমার এতিম নবীর চেহারাটাও আমি দেখতাম, দেখে আমি নির্বাচন করতাম পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি এতিম নবীর মায়াবী চেহারা বেশি সুন্দর। আনাসরি আল্লাহর কসম করে বলি বারবার আমি পূর্ণিমার চাঁদ দেখি, আবার এতিম নবীর চেহারা দেখি, এতিম নবীর চেহারা দেখার বড় প্রমাণ পাইলাম পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, এতিম নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। আরে দুনিয়ার জগৎবাসী দুনিয়ার বন্ধু বন্ধির যেই নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই, ওই নবীর আখলাকের মধ্যে কোনো দাগ নাই, ওই নবীর ব্যবহার দেখো কত মায়ার ব্যবহার। একজন মানুষ তোমাকে গালি দিলে তুমিও যদি তাকে গালি দাও, ও আহমদ ছবির ভক্তরা আহমদ ছবি আমাদেরকে এইটা শিক্ষা দেয় নাই, একজন গালি দিলে তুমি তাকে গালি দিবা, যদি গালি দেও আহমদ ছবির আত্মা কষ্ট পাবে, আহমদ ছবির আত্মা কষ্ট পাবে, আহমদ ছবির অনুসারীদের বদনাম হয়ে যাবে আমার বাইরের, কারণ আহমদ ছবির চরিত্রের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের একটা রঙের মিল আছে। দেখো না দেখো না আমার বন্ধুগণ আমার বাইরারে, বাবাজি কোনো মানুষ যদি কোনো মানুষের অনুসারী হয় তাহলে তার চেহারা বেশি সুন্দর হলে তার অনুসারী হয়, আমার নবীজি চেহারার দিক দিয়ে সবচেয়ে সুন্দর ছিল, কোনো মানুষ যদি কোনো
কোনো মানুষের অনুসারী হয় তাহলে আমার বন্ধুগণ ওই মানুষটার ব্যবহার ভালো হইলি, ওই মানুষটার আখলাক ভালো হইলি, ওই মানুষটার চরিত্র মহান চরিত্র হইলি, অনুসারী হইয়া যায়। কথা বলেন ঠিক না বে? ঠিক। এরে বন্ধু আমার বাবাজিরা, আমার নবীজি জীবনে কাউকে গালি দেন নাই, আমার নবীজি কাউকে কোনোদিন গালি দেন নাই। নবীর উম্মতেরা দেখব তোমরা কেমন কানতে পারো। আজকে তোমাকে একটা গালি দিলে তুমি শুধু গালি দেও না, তাকে মারার আগ পর্যন্ত তুমি ক্ষান্ত হও না, কিন্তু এতিম নবীর জীবনের দিকে তাকাও। আল্লাহ কেন বললেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবীর অনুসারী হয়ে যাও, নবীর আদর্শের দিকে তাকান। আল্লাহ নবী একজন ইহুদি কাফের কাছ থেকে আমার বন্ধুগণ টাকা হওলাত নিয়েছে, নবীজি বলেছেন ইহুদি আমি কিন্তু এই কয়দিনের মধ্যে তোমার টাকা দেব। ইহুদি নির্ধারিত তারিখের আগের দিন আমার বন্ধুগণ এক সাইডে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজির সামনে এই ইহুদি পাওনাদার টাকা পাওয়ার আগের দিন আমার বন্ধুগণ আমার ভাইরা লোক সমাজে সবার চোখের সামনে নবীজি ওই দিন চাদর গায়ে ছিল, আল্লাহ নবী ওই দিন চাদর পরিহিত অবস্থায় ছিলেন। ইহুদি পাওনাদারের দাবি পিছন দিক থেকে এত জোরে চাদরের কোনা ধরে টান মারছে, বাবাজি চাদরটা আল্লাহর নবীর গলার মধ্যে ফাঁস লেগে গেছে, নবীজির চোখ দুইটা লাল হয়ে গেছে, চোখের কোনায় রক্ত জমা হয়ে গেছে, নবীর চেহারা লাল হয়ে গেছে। নবীজি একটা কথা বলেন নাই, শুধু নবীজি এতটুকু বলেছিলেন কে রে এত দূরে আমার চাদরটা টান দিল, কি ক্ষতি করছি রে? পিছনের দিনে তাকায় দেখে পাওনাদার আল্লাহ নবী মুখটা হাস্যোজ্জ্বল করে ডাক দিয়ে বলে ও তুমি তো আমার পাওনাদার। হযরত তোমরা ডাক দিয়ে বললেন নবীজি এইভাবে আপনার চাদর ধরে টান মারলো, অনুমতি যদি দিতেন আমি ওরে ওর বডি থেকে কল্লাটা আলাদা করে ফেলতাম। হযরত ওমর এত রাগ হয়ে গেলেন, কারণ নবীজি আমাদের জানা আছে আপনি যে টাকা হাওলাত নিয়েছেন এখনো একদিন বাকি আছে, এই আগের দিন আয়েশা ও আপনার চাদর এইভাবে টান দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন ওমর রে পাওনাদার একদিন আগে আইসে তাতে কি হইছে, পাবে বিদায় তো আমার কাছে আইছে, কিন্তু আগে বলো তুমি কেন তার সাথে চোখ গরম করে কথা বললা? যাও 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 আমার সেই রাষ্ট্রীয় কোষাগারে যাও, যদি টাকা থাকে পাওনা টাকা দিয়ে দাও, আর তুমি যে তার সাথে খারাপ ব্যবহার করলা অতিরিক্ত জরিমানা হিসাবে 200 দিরহাম দিয়ে দাও। আমার নবীর চরিত্র এইরকম উত্তম চরিত্র ছিল। হযরত ওমর কান্দা ডাক দিয়ে বললেন আল্লাহ এই লোকটার চরিত্র এত মহান চরিত্র, এত জোরে চাদর টান দিছে, এত সুন্দর মানুষটার গলা লাল হয়ে গেছে, চামড়ার মধ্যে গলার মধ্যে টান লাগার কারণে নবীজির চেহারা লাল হয়ে গেছে, চোখের কোনায় রক্ত জমে গেছে। এরপরও নবীজি তার সাথে মুখ গোটা করে কথা বলে নাই, রাগান্বিত স্বরে কথা বলেন নাই। আমার বন্ধুগণ আমার ভাইরা, ইহুদিকে যখন 200 দিরহাম হযরত ওমর জরিমানা হিসাবে দিতেছেন আর পাওনা যখন মিটায় দিতেছেন, এবার ইহুদি ডাক দিয়ে বলে ওমর রে টাকা নেওয়ার জন্য আমি আসি নাই, আমি তাওরীত কিতাবের একজন পণ্ডিত, আমি তাওরীতের মধ্যে নজর করে দেখেছি আখেরি জামানার যিনি পয়গম্বর হবে তার চরিত্র এত মহান চরিত্র হবে রে, এত মহান চরিত্র হবে, এর মধ্যে আজকের এই বর্ণনাটাও আমি পাইছি। তাকে গালি দিলে গালি দিবে না,
তাকে আঘাত করলে আঘাত করবে না, উত্তম ব্যবহার দিয়া সে মানুষটার সাথে ভালো ব্যবহার করবে। আর নয় আমি পরীক্ষা করে পেয়েছি, আমিনার পুত্র মোহাম্মদ ওই উত্তম চরিত্রের অধিকারী। আর নয় আমি আমিনার পুত্র মোহাম্মদের অনুসারী হয়ে গেলাম। আমারে পরে দাও ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে পড়েন না, লা ইলাহা জোরে, লা ইলাহা মহব্বতে, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা। থামেন, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? মহব্বতে হৃৎপিণ্ডে আঘাত করে লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা জনে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা জনে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা যার দিনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা বলেন? যার দিনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়াদারি ভালো লাগে না, জমিদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আল্লাহর মহব্বতের বান্দারা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? মাঝে মধ্যে নয়, সর্বসময় জবানকে জাকির বানাইবেন, দিলকে শাকির বানাইবেন, সময় পান আর না পান সব সময় আল্লাহর তাসবিহ বলবেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। মুসলমান ভাইরা রে আমার, লম্বা করার কোনো সুযোগ নাই, এবার মনে আছে কিনা জানি না, ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে বললেন, নানা ভাই আমরা এক ঘর থেকে আর এক ঘরে যেতে চাই, কিন্তু আলো কোথায় পাই মনে আসেনি আপনাদের? আরে বন্ধু, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ডাক দিয়ে বললেন, হাসান হোসেন আগে আলো নিবা নাকি আগে দৌড় মারবা, আগে আলো নিবা নাকি আগে তোমরা যাইবা। হোসেন ডাক দিয়ে বললেন, না না ভাই, অন্ধকারে যদি পড়ে যাই, অন্ধকারে যদি আগ বাড়াইয়া যদি পড়ে যাই, পায়ের হাঁটুতে যদি লেগে যায়, কষ্ট তো আমার চাইতে আমনি বেশি পাইবে। না না গো, কষ্ট তো আমার চাইতে আপনি বেশি পাইবেন। মুসলমান বন্ধুরে, যদিও কথাটা নিয়ে অনেকের অনেক মতামত আছে, কিন্তু বাজার নবীর প্রেম হিসেবে বলা যায়, আল্লাহ নবী একদিন আমি দেখব কেমন কানতে পারেন। দেখেন আমার নবীর অনুসারী হইবেন নাতি হইয়া, নানার দিক দিয়েও আল্লাহ নবী শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। দুনিয়ার নারীরা যদি বলে স্বামীর দিক দিয়া নবী কেমন স্বামী ছিলেন, স্বামীর দিক দিয়েও নবী আদর্শবান স্বামী ছিলেন। পর্যায়ক্রমে আসবে বাজান, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী বাড়ি বাহির থেকে যখন ভিতরে আসে, আসিয়ে দেখে হাসানের মন বেজার, হোসেন কান্দে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হোসাইন কাঁদো কেন? না না ভাই, হোসেন ডাক দিয়ে বললেন, না না, সব মানুষের ঘোড়া আছে, আমাদের কি ঘোড়া নাই? ও না না, আমাদের মনটাকে চায় না, একটু ঘোড়ার উপর উঠবো, ঘোড়া দৌড় খেলবো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, হুসাইন এইটা কোনো ব্যাপার হইল নাকি? না না ভাই, আমি নিজে তোমাদের জন্য ঘোড়া হইয়া গেলাম, আমি নিজে তোমাদের জন্য ঘোড়া হয়ে গেলাম। হযরতে ফাতেমা ভিতর থেকে বাইরে আসলেন, বাইরে এসে ডাক দিয়ে বলতেছেন, আরে আরে, আমার বাবা এটা কি বলতেছে? হাসান হোসেনের জন্য নাকি নবীজি নিজেই ঘোড়া হয়ে গেল? এবার হোসেন ডাক দিয়ে বললেন, না না, ঘোড়া যদি হও তাইলে ঘোড়া তো দাঁড়ায় থাকে না, ঘোড়ার পিঠে তো আমরা উঠব। আমার নবীজি নিজের দুইটা হাঁটু জমিনে গেড়ে দিলেন, আর হাতের দুইটা তালু জমিনে এরকম করে যাতা দিয়া উপর হইলেন। ইমাম হাসান আমার বন্ধুগণ কোমরের মাছ বরাবর বসলেন, হোসেন ঠিক ঘাড় বরাবর বসলে, ঘাড় বরাবর বসিয়া হোসেন ডাক দিয়ে বললেন, না না ভাই, অন্য মানুষের ঘোড়ার লাগাম আছে। ও না না, তোমার লাগামটা কই জানতে চাই? ও না না ভাই, অন্য মানুষের ঘোড়া ডান দিকে টানলে লাগাম টান দিলে ডাইনে যায়, তোমার লাগাম কোনটা? আমরা যে ডাইনে চাইতে চাইলে ডাইনে যাব। এবার দনো ভাই আমার নবীজির পৃষ্ঠ দেশে উঠিয়া ঘোড়ার মতন ঘোড়া খেলতেছে, আমার বন্ধুগণ ঘোড়া দৌড়ের মতন খেলতে যাইয়া হাসান হোসেন ডাক দিয়ে বলতেছেন, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার বন্ধুগণ ঘোড়া তো চলতেছে, হোসেন ডাক দিয়ে বললেন, না না ভাই, লাগাম কোথায়? ডাইনে যামো বামে যামো? আমার নবী ডাক দিয়ে বলেন, হোসেন রে, আমার ডান কান তোমার জন্য ডান দিকের লাগাম, আমার বাম কান তোমার জন্য বাম দিকের লাগাম। ছোট্ট মানুষ এই লাগামের পরিচয় পাওয়ার পরে হোসাই টান দিছে ডান কান, ডান কান টান দিয়ে বলে, চল ঘোড়া চল, ডাইনে চল। হযরতে ফাতেমা নজর করে দেখলে বাবা মুহাম্মদের কান লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। হযরতে ফাতেমা একটা দৌড় মারি আসিয়া ইমাম হোসেনকে একটা চপেট আঘাত করলেন, একটু আঘাত করলেন, আঘাত করে নামায় দিলে। আমার ভাইরে, হোসেনকে যখন আঘাত করলে আল্লাহ নবী নিজের গালে হাত দিয়ে বললেন, আল্লাহ গো, প্রচন্ড ব্যথা পাইল। হযরত ফাতেমা বললেন, আল্লাহ, মানলাম আমি হোসেন রে, ব্যথা পাইলেন আমার বাবা, আমি কিছুই বুঝলাম না। হযরত হাসানকে একটু ধমক দিয়া ধাক্কা দিয়া নবীর পিঠ থেকে নামায় দিয়ে হযরত হাসান একটু পড়ে গেলে আল্লাহ নবী নিজের কমরে হাত দিয়ে বললেন, আল্লাহ, কমরে খুব প্রচন্ড আঘাত পাইলা। ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা, বুঝলাম না, বুঝলাম না, আমার বাবাকে আমার সন্তান কান ধরে টান দিছে,
ঘোড়া দূর খেলতে যাইয়া চল ঘোড়া চল চল ঘোড়া চল ডাইনের কান ধরে যখন টান দিছে আমার কষ্ট লাগছে, আমি হোসেনকে আঘাত করলাম আর আপনি বলতেছেন আপনার গালে আঘাত পাইছে। বিশ্বনবী ডাক দিয়ে বলেন ফাতেমা রে তুমি বুঝি জানো না হোসেন আমার কলিজা হাসান আমার মেরুদণ্ড, হোসেন আমার কলিজা হাসান আমার মেরুদণ্ড। আরে ফাতেমা হোসেনকে আমি খুব ভালোবাসি হাসানকে আমি খুব ভালোবাসি, মুসলমান বন্ধুরে ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হইল আল্লাহর নবীর অনুসারী কেন আমি আপনি হব না, কেন আমি আপনি হব না। নবী দেখেন সকল দিক দিয়ে সৌন্দর্যের অধিকারী, সবচেয়েতে বেশি সুন্দর ছিলেন আল্লাহর নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলেন হুসাইন তোমরা আগে যাইবা নাকি আলো আগে নিবা। হোসেন ডাক দিয়ে বললেন না না ভাই, অন্ধকারের মধ্যে আগে দৌড় মারলে আমরা যদি পড়ে যাই আমাদের পায়ে লাগলে আপনিই তো বেশি কষ্ট পাইবেন, তা অতএব আপনি আগে আলো দেন, আগে আলো দেন, আপনি আগে আলো দেন, এরপরে আমরা দৌড় মারবো। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সামনে তাকাও। এবার হাসান আর হোসেন সামনে তাকাইলেন, আল্লাহ নবী মুস্কি হাসি দিলেন, আল্লাহ নবীর উপরের দাঁতের আমার বন্ধুগণ দুই তিনটা দাঁতের আগা বাই রয়েছে শুধু, এত আলো আলোকিত রে। হাসান হোসেন ডাক দিয়ে বলেন দুনিয়ার টর্চ লাইট ফেল হয়ে গেছে, বিদ্যুৎ চমক দিলে যেমন অন্ধকার সইরা যায় আলোকিত হইয়া যায়, আমার নানা যখন হাসি দিলেন আমার নানার দাঁতের আলো এত উত্তম আলো, এক ঘর থেকে আর এক ঘরে আমি আমরা দৌড়াইয়া গেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথাটাই বলেন নবী গো আপনি বলে দেন যারা আমাকে পেতে চায় তারা যেন আপনার অনুসারী হয়ে যায়। রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলেন কত রাকার নবীর অনুসরণ করতে হবে, নবীর অনুসারী হইতে হবে, নবীকে মহাব্বত করতে হবে, তবেই কাকে পাওয়া যাবে। এখন নবীর অনুসারী হইতে গেলে বলেন নবী কি এখন আছে? নবী আছে? নবীর সন্তানরা আছে? নবীর সন্তান কারা? নবীর রুহানি সন্তান কারা? আমার বন্ধুগণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি রব্বানি উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, সমস্ত নবীগণদের ওয়ারিস, নবীগণের ওয়ারিস হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। কাজেই আজকের যে প্রিফাসে যে বক্তব্য দিয়েছিলাম, যদি কোনো হক্কানি রব্বানি উলামায়ে কেরামের ইন্তেকাল হওয়াতে যদি মনে করো যে একেবারে আলেমরা সব এখন দুর্বল হয়ে গেছে, মাদ্রাসার চলবে না, মসজিদ বন্ধ হয়ে যাবে, না 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 না, আহমদ শফি ইন্তেকাল করেন নাই, আহমদ শফি চির ওমর হয়ে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের সন্তানদের কলিজার মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? এই আহমদ শফিকে নিয়ে কোন ব্যক্তি কোন ফায়সা কথা যদি বলো অবশ্যই অবশ্যই তোমাদের বিচার তো হবেই হবে, দুনিয়াতে যদি বিচার না পাই আমরা আহমদ শফির সন্তান হয়ে কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করব, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পক্ষে থাকা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমরা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পক্ষে থাকব তবেই আমরা নবীর অনুসারী হইতে পারব। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাওয়ার ব্যবস্থা, আল্লাহ পাওয়ার ব্যবস্থা, নবীকে মহব্বতের সাথে অনুসরণ করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে আল্লাহ সুন্নতলা উম্মত বানান, বলেন আমিন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আপনাদের এই মসজিদের জিম্মাদার হিসাবে খাদেম হিসাবে অনুরোধ করে বলবো, কেউ যদি আপনাকে গালি দেয় আঘাত করে আপনি তাকে পাল্টা গালি দিবেন না, আপনি তাকে রসুলের আদর্শ দিয়ে তবলিগ করবেন, রসুলের আদর্শ দিয়ে কি করবেন? তবলিগ করবেন। তবে হ্যাঁ, আপনার বাবাকে যদি কেউ বিনা কারণে গালি দেয় এটার বিচার তো আপনি অবশ্যই প্রাপ্য, আপনি অবশ্যই বিচারটা পাবেন, তবে
এমন কিছু করবেন না যাতে করতে যায় আপনার শক্তি আবার দুর্বল হয়ে যায়। ঠিক আছে, আল্লাহ পাক আমাদের সবাইকে শরীয়তের মানদণ্ড অনুযায়ী রাসূলের সুন্নত মেনে উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদের জিন্দেগীটারে বন্দিগি বানিয়ে দেন। আমিন। আপনারা কি আমার কথা রাগ করছেন? না। রাগ করছেন? না। আমি যদি আমার পকেটে দেখাই অন্তত 7-8টা সিটি আমার কাছে পৌঁছেছে, যেভাবেই হোক। ধরো আগামী কালকে কিন্তু মসজিদে অমুক ব্যক্তির নাম ধরে আপনার বলতে হবে, তো আমি গতকালকে গেছিলাম আমার শায়েখটা 20-এ বাসায় আছে, আমার হযরত আমাকে এটা শিক্ষা দেয় নাই, আমার হযরত বলছে না এটা রাসূলের আদর্শ না, এটা রাসূলের আদর্শ না, তোমাকে গালি দিছে, তুমি যদি এখন গালি দাও তার নাম ধরে বলো তাহলে এটা ভাইরাল হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তা আমি যেই মুখ দিয়া হযরত উলামায়ে কেরামের নাম নেই সেই মুখ দিয়া কাফেরের দালালের নাম আমি নিতে পারবো না। আমি যেই জবান দিয়ে আহমদ শফির গুণগান গাই, আহমদ শফির আহমদ শফির কথা বলি, ওলামায়ে দেওবন্দের কথা বলি, আকাবের বুজুর্গদের কথা বলি, এই জবান দিয়ে খ্রিস্টানদের দালালদের কথা বলতে পারি না, আমেরিকার পাঁচরা গোলামদের কথা বলতে পারি না, দুনিয়ার কোন মাজার পূজারীদের কথা আমি বলতে পারবো না, তাদের নাম নিতে পারবো না, কারণ আমার কাছে আমার রুহানি পিতারা তাদের চাইতে অনেক উত্তম কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের জবান, আল্লাহ আমাদের ইমান, আল্লাহ আমাদের আমাল সবকিছু হেফাজত করুন। আমিন। সুবহান রাব্বিক রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।